নবীরা গায়েব জানে না তার জ্বলন্ত প্রমাণ গো বাবা এবার আমি দেখব কার অন্তরে নবীর ইশক আছে আমি না বলছিলাম নবীর ইশক যার অন্তরে আছে গো নবীর ইশকের আগুন কলিজায় লাগলে শরীর গরম হয়ে যাবে ইমাম গাজালি ইমাম থানবি তাফসিরে লেখেন আমার নবীর ইশক যখন কারো শরীর উঠিয়া যাবে তার পুরো বডিটা ঘামে ঘামে জামায়ে যাবে বাবা আব্দুল কাদের জিলানির সাথে যখন নবীর ইশকের তাল্লুক হয়ে যেত আব্দুল কাদের জিলানি নাচতে থাকতো সুজাইনা যখন নবীর ইশকের মাঠে নামতেন পুরা বডিটা বাবা আগুনের মতো গরম হয়ে যাইত জুনাইদ বাগদাদি যখন ইশকের মাঠে নামতেন নবীর ডাক দেওয়ার সাথে চোখের সামনে হাজির হয়ে যাইত হাজিন দাদুল্লাহ মহাদের মক্কি নবী গয়া ডাক দেওয়ার সঙ্গে নবীর সামনে হাজির হয়ে যাইত পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করত আমিও দেখবো বাজার নবীর ইশকের আগুন কয়জনের অন্তরে জ্বলে গো কবের পরীক্ষা কবে পাশ করবো আমি জানি না তবে আজকে রবির ইশকের আগুন দিয়া কলিজাটা জ্বালাইয়া দাও মৃত্যুর সময় তোমার বারিশের পাশে আমার নবীরে বসা পাইবা আরে ভাইরে পাইবা স্ত্রী পাইবা নবীরে না পাইলে তোমার দাম নাই গো বাবা যদি মৃত্যুর সময় আমার এতিম নবীরে তোমার বালিশের পাশে পাও তোমার মতো সৌভাগ্যশালী আর কেউ নেই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا দাও না আজকে একটা ইন্টারভিউ দিয়ে দাও না বাবা নবীর ইশকের মাঠে একটা ইন্টারভিউ দাও এ প্লাস দেখো আজকে পাও কিনা কোন রকম পাস করো কিনা সেটাও দাও নবীর ইশকের মাঠে পাস করার জন্য চোখের পানি দরকার চোখের পানি ছাড়া ইশক কলুজিন কলুজে আসবে না কোকের পানি ছাড়া কোনোদিন তুমি কোনো দোয়া কবুল করাইতে পারবা না যখন সাহাবীর হাতে সাবু জামাটা নবী উঠাই দিলেন গো বাবা সাহাবীদেরকে বললেন যখন আমি শরীরে ঘুরাইতেছিলাম তোমরা কেউ ছিলে না আবু বকর ওমর ওসমান সর আমি এখন সুস্থ হয়ে গেছি আবারে তোমরা জল চকিতে বসাই দাও নবী আবার জল চকিতে আঁটুতে ভর দিয়ে বসে সাহাবি চাবুকটা ফেরাই দিয়ে একটু দৌড় দিয়ে নবীর মহরণ হাতে চুমা দিয়ে বসে রয়েছে নবী বলে সামিরে বাড়ি দিলি না নবী আপনি কেমনে ভাবলেন দেখো জুলকারনাইন যাদের কাছে টাকা পাবে তাদের টাকাগুলো চাইতেছে দেখো জানো আমার মরার পরে আমার ছেলেরা টাকা গুনা পায় কিন্তু বাজান যাদের অন্তরে চক্ষু খোলা তারা কান্তাছে লাশের সামনে দিয়ার বলতাছে কারণ জুলকারনাইন রে পুরো শহরটা বাবা ঘুরাইছিল খালি হাতে এইভাবে ঘুরাইতেছিল আল্লাহওয়ালারা কান দেয়ার বলে তোমরা কি বুঝছো কেন হাত দুইটা বাইর করে রাখছে বাইর করে রাখছে এই জন্য বালকা বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহ মৃত্যুর সময় সে খালি হাতে যায় কি করিলাম দুনিয়াতে আসিয়া তোমার কথা গেছি মাওলা ভুলি তুমি যদি মাপ নাই করবা বল তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ তোমার পাগলগুলি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وما خلقت الجن والإنس إلا ليعبدون তুমি যেই উদ্দেশ্যে আমাদের পাঠাইছিলে তোমার উদ্দেশ্য আমরা খেলাপ করে ফেলেছি আল্লাহ
আমাকে গোস্তাকি মাফ করে দাও না গো মালিক যারা তোমার চোখের পানি দিয়ে মাফ চায় তাদেরকে মাফ করে দাও আল্লাহ বাচ্চা জুলকারনাইন যখন হাত দুটা বাইর করে পুরো শহর ঘুরাইছে এক একজন এক এক মন্তব্য করছে বাজার মনে রাখবেন আমার নবীও প্রতিটা ওয়াজের পরে মাফ চাইতেন আমরা বক্তারাও কেন মাফ চাই জানেননি হতে পারে আমার কথার দ্বারা আপনি কষ্ট পাইছেন অথবা আপনার দ্বারা আমি কষ্ট পাইছি বক্তায় বলে দেয় আপনারা আমারে মাফ করে দিন আমি আপনাকে মাফ করে দিছি আমার নবীর মতো মাসুম পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই আমার নবীর জিন্দেগিতে কোনোদিন একটা গুনাহ করে নাই বাবা কথা ঠিক না বেঠে আমার নবী এমনই মাসুম একটা ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম মাসুম আমার নবী সেরকম মাসুম আমার নবী বেগুনা বাবা নিষ্পাপ আমার নবী যদি মাপ চাইতে পারে তুমি আর আমি কেন মাপ চাবো না বাবা প্রতিটা ওয়াক্তে স্ত্রীর কাছে ছেলেমেয়ের কাছে শুদ্ধ মাপ চাইবা কেন মাপ চাইবা জানুনি হয়তো বাবা হইতে পারি আমরা ছেলেদের কাছে অন্যায় করতে পারি সন্তানের হক হয়তো ঠিক মতো আদায় করতে পারি নাই বিবির কাছে মাঝে মাঝে মাপ চাওয়ার দরকার বাবা ভালো করে বুঝো আমার বিশ্বনবী এন্তেকালের দুই দিন আগে অথবা এক সপ্তাহ আগে অসুস্থ হইবার পরে যখন দুইটা পাও চলে না আমার নবী হযরত বেলালকে বললেন বেলাল রে পুরা মদিনার মধ্যে একটা ঢোল পিটায় দে এই ঢোল মানে ওই ঢোল না বাড়ি তবলা না বেলাল সুঙ্গা বয়া বয়া বলতেছে এত দ্বারা জানানো যাইতেছে যে আমার নবী আপনাদের সবাই রে ডাকছে বাজান রে একশো দুইশো পাঁচশো জন লোক সিরিয়াল দিয়ে বসছে নবী মসজিদে নববীর উস্তুনি হান্নানার মেম্বারটা খুঁটিতে খুঁটির সাথে বাবা একটা হাতে এইভাবে দিয়ে নবী বসছে হযরতে বেলাল আমার নবীর ডাইন পাশে একটা কোলবালিশ দিয়ে রাখছে হযরত আলীর কাদের উপরে আমার নবীর এই মাথাটা হযরত আবু বকর পুরো বডিটা জড়াই ধরে নবীর মাজাটা খাড়া করে ধরছে হযরত ওমর নবীর হাত গুলারে মেসেজ করে দিচ্ছে আঙ্গুল গুলা টাইনে দিচ্ছে আমার নবী কেঁদে কেঁদে বলে সাহাবীরা রে আমার জানা মতে কাউরে কষ্ট দিছি কিনা জানি না যুদ্ধের মাঠে হয়তো অনেক জায়গায় অনেক সময় অনেক রে কষ্ট দিয়ে ফেলছি কেউরে ধমক দিছি তুই ডাইন দিকে যা কেউরে বলছি তুই আট লাইনের নাম্বারে দাঁড়া কেউরে বলছি তুই ওই পাহাড়ের দিকে যা কেউরে বলছি তরবারের এইভাবে ধর কেউরে আবার বলছি ডালডার এইভাবে ধর কাউরে বলছে এইভাবে দাবুর মার আবার কাউকে বলছি বল্লাটা এইভাবে মার কাউকে বলছি তরবারিটা এইভাবে মার হয়তো কেউ কোনো কষ্ট পাইতে পারেন আমিও তো যুদ্ধের মাঠে অনেক যুদ্ধ করেছি নবী যেই যুদ্ধে অংশগ্রহণ করছে নবী যেটা যুদ্ধ করছে ওই যুদ্ধগুলোর নাম হলো গাজুয়া আর যেটা নবী জান্নাই সাহাবিদেরকে পাঠাই দিয়েছেন ওটার নাম সারিয়া মনে রাখবেন আমার নবী সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করছেন এটাকে বলা হয় গাজুয়া আমার নবী বলেন হয়তো আমি গাজুয়ার মধ্যে নিজে গেছি নিজে অংশগ্রহণ করছি আনসারি সাহাবীরা আপনারা যারা আছেন কোনো কষ্ট পাইলে আমারে মাফ করে দিয়েন আমি নবীর সময় নাই আমি আপনাকে এতিম বানাইয়া চলে যাইতে পারি কুল্লু নাফসিং যায়িকাতুল মউত দুনিয়ার সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি আপনাদের ছাইরা চলে যাব পুরা মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল বাজান রে একজন সাহাবী কাঁদতে কাঁদতে নবীর সামনে আসছে নবীজি কাদিসিয়ার যুদ্ধে আপনি গেছিলেন কয়ে আপনার ঘোড়ার চাবু ঘুরাইতেছিলেন আর বলতেছিলেন এই তোমরা এইভাবে ভেবে চালাও এইভাবে চালাও তরবারি হুজুর আপনার যে চাবুকের ঘুরলিটা আমি সামনে ছিলাম আমার পিঠের মধ্যে লেগে গেছে যদি আপনার সামনে প্রকাশ করি নাই কিন্তু আমি কষ্ট পাইছিলাম আমার নবী হাত দুইটা বাড়ায় বলে আলী রে ওই সাহাবীরে ডাক দে আমার ঘোড়ার চাবুকটা কই হুজুর ফাতেমার ঘরে আছে এখনো কিন্তু ওই চাবুকটা বাবা ইস্তাম্বুলের জাবুদ ঘরে আছে আমার নবী বলে আলী রে চাবুকটা তাড়াতাড়ি করে ফাতেমার ঘরের থেকে নিয়ে আসবে বাবা আমার সময় নাই আমি কারো ঋণ রাইখে যাইতে চাই না
হালিজা বলে শাবকটা কই যেটা বাবা ব্যবহার করতে তাড়াতাড়ি দাও ফাতেমা বলে আব্বা অসুস্থ শাবক দিয়ে কি করবে ঘোড়া সওয়ার করবে কয় না এই শাবকের বাড়ি বলে একজন সাহাবীর শরীরে লাগছে এতদিন প্রকাশ করে নাই আজকে বাবা সবার কাছে মাপ চাইতেছে আজকে প্রকাশ করছে ফাতেমারে হাসান হোসেন নে বাড়ায় দিছে হাসান রে যদি তোর নানার গায়ে আঘাত করে তোরা পিঠ পাইতে দিস তোর নানার গায়ে যেন কেউ আঘাত না করে আমার বাবা অসুস্থ আমার বাবা মাজা খাড়া করে বসতে পারে না আমার বাবা কুলবালিশ দিয়ে বসে আমার বাবা মাথা খাড়া করতে পারে না আমার বাবারে যদি কেউ আঘাত করে আমি সহ্য করতে পারবো না তোরা দুই ভাই পিঠ পাইতে দিস বাজান রে শাবকটা আনা হইল সাহাবীর হাতে দিয়া বলে তুমি মারো আমারে নবী গো আমি এইভাবে মারুম না আপনার জামাটা তুলতে হবে আমার নবী বলে আলী রে পিছনের থেকে জামাটা তুইলা দে ও আশেকের রাসূল ভাইরা একটু আওয়াজ দিয়ে দেখাইয়া দাও না এই দুনিয়াটা লহ পরীক্ষার খানা বাবা কখনকার পরীক্ষায় পাশ করবা কেউ জানে না কবের পরীক্ষা যে তোমার কবুল হয়ে যাবে কেউ জানে না কে গোল্ডেনে প্লাস কবের আমলগুলো হয়ে যাবে কেউ জানে না দেখি তো আমার নবীর ইশকের আগুন কয়জনের অন্তরে এখন জ্বলে গো বাবা মনে রাখবা যাদের অন্তরে নবীর ইশক আছে তার শরীরটা নবীর ইশকের আগুনে জ্বলে উঠবে তার শরীরটা গরম হয়ে যাবে ও বাজান ওমরের মতো ইশক কয়জনের আছে আলীর মতো ইশক কয়জনের আছে বাজান রে শাবুকটা হাতে দিয়া বলে তোমার গায়ে যদি যত শক্তি আছে আমি নবীর গায়ে বাড়ি মারিয়ে দাও পুরো মদিনার মধ্যে এতিম হয়ে গেল হযরত আলী হাসান হুজারের দুইটা ঘাড়ের উপরে হাত দিয়া বলে ধাক্কা দিয়া বলে সাহাবীর আবার দুধের কলিজার টুকরা সন্তান আমার হাসানের বয়স 8 বছর আমার হুসাইনের বয়স 7 বছর 1 মাস আমি তোর কি দিয়া বুঝাবো তুই দরকার হয় আমার হাসান হুসাইন মারতে 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 রক্তাক্ত করে ফেল আমি তারপরে বলবো আমার নবীর গায়ে আঘাত করিস না রে আমার নবী কয়েকদিন মসজিদে পর্যন্ত আসতে পারে না পুরো মসজিদে নবী বাবা আপনাদের মতো কান্নার রোল পড়ে গেল আপনারা যদি নবীরে না দেখে অবস্থা হইতে পারে গো সাহাবীদের সামনে আমার এতিম নবী বসা তাদের অন্তরে কেমন ব্যথা লাগতো কিন্তু অন্তরের খবর আল্লাহ সাদাই অন্তরের খবর আল্লাহ সাদাও কে হই জানে না গাইবের খবর জানে আল্লাহ নবী জানে না গাইবের খবর যদি আমার নবী জানতো তাহলে ওই সাহাবীর কথা বলে দিতে পারতো এই দিকে মনে রাখবা নবীরা গায়েব জানে না তার জ্বলন্ত প্রমাণ গো বাবা এবার আমি দেখব কার অন্তরে নবীর ইশক আছে আমি না বলছিলাম নবীর ইশক যার অন্তরে আছে গো নবীর ইশকের আগুন কলিজায় লাগলে শরীর গরম হয়ে যাবে ইমাম গাজালি ইমাম থানবী তাফসিরে লেখেন আমার নবীর ইশক যখন কারো শরীর উঠিয়া যাবে তার পুরা বডিটা ঘামে ঘামে জামাইয়ে যাবে বাবা আব্দুল কাদের জিলানির সাথে যখন নবীর ইশকের তাল্লুক হয়ে যাইত আব্দুল কাদের জিলানি নাচতে থাকতো সুজাইনা যখন নবীর ইশকের মাঠে নামতেন পুরা বডিটা বাবা আগুনের মতো গরম হয়ে যাইতো
জুনাইদ বাগদাদি যখন ইশকের মাঠে নামতেন নবীর ডাক দেওয়ার সাথে চোখের সামনে হাজির হয়ে যেত আজেন্দাদুল্লাহ মহাদের মক্কি নবী কয়া ডাক দেওয়ার সঙ্গে নবীর সামনে হাজির হয়ে যেত পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করত আমিও দেখব বাজার নবীর ইশকের আগুন কয়জনের অন্তরে জ্বলে গো কবের পরীক্ষা কবে পাস করবে আমি জানি না তবে আজকে নবীর ইশকের আগুন দিয়া কলিজাটা জ্বালাইয়া দাও মৃত্যুর সময় তোমার বারিশের পাশে আমার নবীরে বসা পাইবা আরে ভাইরে পাইবা স্ত্রী পাইবা নবীরে না পাইলে তোমার দাম নাই গো বাবা যদি মৃত্যুর সময় আমার এতিম নবীরে তোমার বালিশের পাশে পাও তোমার মতো সৌভাগ্যশালী আর কেউ নেই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا দাও না আজকে একটা ইন্টারভিউ দিয়ে দাও না বাবা নবীর ইশকের মাঠে একটা ইন্টারভিউ দাও এ প্লাস দেখো আজকে পাও কিনা কোন রকম পাস করো কিনা সেটাও দাও নবীর ইশকের মাঠে পাস করার জন্য চোখের পানি দরকার চোখের পানি ছাড়া ইশক কলুজিন কলুজে আসবে না কোকের পানি ছাড়া কোনদিন তুমি কোনো দোয়া কবুল করাইতে পারবা না যখন সাহাবীর হাতে সাবু জামাটা নবী উঠিয়ে দিলেন গো বাবা সাহাবীদেরকে বললেন যখন আমি শরীরটা ঘুরাইতেছিলাম তোমরা কেউ ছিলে না আবু বকর ওমর ওসমান সর আমি এখন সুস্থ হয়ে গেছি আবারে তোমরা জল চকিতে বসাই দাও নবী আবার জল চকিতে আঁটুতে ভর দিয়ে বসে সাহাবীর চাবুকটা ফেরাই দিয়ে একটু দৌড় দিয়ে নবীর মহরণা মুহাতে চুমা দিয়ে বসে রয়েছে নবী বলে সামিরে বাড়ি দিলি না নবী আপনি কেমনে ভাবলেন যার জন্য জীবন দিছি বাবার অট্টালিকা ছেড়ে ইসলাম কবুল করছি আমি তার গায়ে অসুস্থ শরীরে বাড়ি নবী আমি দেখলাম আমার এই কায়দা ছাড়া জাহান্নামের আগুন আমি হারাম করতে পারবো না আমার জীবনে কত অন্যায় করছি নবী আপনি জানেন নাই আমি কালেমা পড়ছি তখন আমার বয়স 38 বছর 38 বছর আগে তো আমার মতো মত করেই মদিনায় কেউ ছিল না আমার মতো খারাপ কাজ করনে ওয়ালাই মদিনায় কেউ ছিল না আমি মনে মনে ভাবলাম আমার জীবনে যদি একটা লাইন আল্লাহ টান দিয়ে কয় সাদরে আমি মাওলা তোরে মাফ করার কোন সুরাত দেখি না রে তখন আমি আমার মাওলাকে বলব আমার দুই ঠোঁটের ভিতরে নবীর মহরে নবুয়তের মলম আছে মলম লাগানো আছে মলম লাগানো আছে নবীর মহরে নবুয়তের ভিতরে নবুয়তির মহরে নবুয়তের ভিতরে লিপস্টিক লাগানো আছে জেল লাগানো আছে ওই জেল আমার ঠোঁটে আছে নবী আমি আমার মাওলার সামনে মুখ দুই ডাগায় বলবো এই মুখ দিয়েই তো মদ খাইছি এই মুখ দিয়েই তো গাঞ্জা খাইছি এই মুখ দিয়ে আমার নবীর মহরে নবুয়তে সুমা দিছি ও আমার আশেকের রাসূল ভাইরা নবীর মহরে নবুয়তে সুমা দিয়ে সাদ বেউসে বইরা যায় আমার নবী বলে আলী রে আমার সাদরে তাড়াতাড়ি শোয়াইয়া দে আমার সাদের মুখখানা ছবি করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা মসজিদে নবমীতে হাজির হয়ে গেছে আজ বন্ধু যেটা আমার বিবিরাও পারে নাই আমার মহরে নবুয়তে সুমা দিতে দুনিয়ার কোনো মানুষ পারে নাই আমার সাদ পারছে সাত সত্য কথা ক তোর এই বুদ্ধিটা কে শিখাই দিছে যার যত বুঝ দাড়ি কাইটা রাখে মোস বাজানরে সাদের বুঝ জাহান্নাম থেকে বাঁচবে তোমার আমার বুঝও জাহান্নাম থেকে বাঁচবো জাহান্নাম থেকে বাঁচতে হলে চোখের পানি দরকার যুবক ভাইরা এখন চোখ ফাটাইয়া কান্না সাদরে জিজ্ঞাসা করে তোর এই বুদ্ধিটা কে শিখাই দিছে সাদ বলে নবী
আমি গত কয়েক মাস আগে আমি আমার সন্তানদেরকে লিয়ে বিবিদেরকে লিয়ে আমি মজা করাই বসছিলাম নবী আমি ইসলাম কবুল করার আগে আমার 14 15 টা বিবি ছিল আপনি মদিনায় আসার পরে আমি সব ছেড়ে দিছি মাত্র 4 জন রাইখা দিছি নবী আমার বিবিদেরকে নিয়ে বসলাম আমার বিবিদের কাছে যখন আমি মুজাকারা করে বসলাম আমি কেবলে মাওলার কাছে মাপ পাবো কিন্তু আমার নবীর সাথে আমার একটা এরকম হয়েছিল হুজুর আমার ছোট্ট বিবিটা আমার এই বুদ্ধি শিখিয়ে দিয়েছে নবীর মহলে নবুয়াতে তোমার একটা সুযোগ আছে এই সুযোগটা আচ্ছা করো না হুজুরের পরে আল্লাহ রহমত আমার কাছে ঘুরতেছিল দেখি আমার নবী কোনদিন এরকম কায়দা করে কিনা হয়তো আমার বিবির দোয়া আমার দোয়া মাওলা কবুল করছে বিদায় আজকে আপনি ডাইকে বলতেছেন আমারে মাফ করে দাও নবী আজকেই ভাবলাম সুবর্ণ সুযোগ আর কোনদিন এই সুযোগ আসবে না আদিল সাহেব ঘর করতে পারে না শীতের পোশাক নাই ছেলে মেয়ে নিয়ে ঘর ভাড়া দিতে পারে না জন্মদিনের টাকাটা ওই মুয়াজ্জিনে দিয়ে দেন না একজন গরিব মানুষের দিয়ে দেন না মিয়া সারা জীবন আপনি হজের সওয়াব পাবেন আরো জোরে কর জন্মদিন বন্ধ করে দিলাম দেখি সুবহানাল্লাহ আস্তে কর ভালো কাম করলাম ভালো কাজ করলাম আপনার জীবন থেকে একটা জন্মদিন পালন করাটা হারাম আর এটা যারা করবে কন্টিনিউ করবে বড় বড় রোগ হয়ে যাবে বড় বড় রোগ হয়ে যাবে বড় বড় বিমান হয়ে যাবে এটা কারণ হারাম কাজ করতে 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 আল্লাহ বেজার হইতে হইতে এমন একটা টাইম আসবে হঠাৎ করে আপনার জন্মদিন তো দূরের কথা কেক কাটতেন আগে 50,000 দিয়া এখন 5টা দিয়েও কাটতে পারবেন না আপনি খাবেন ভিক্ষা করে তো কাটবেন করতে খবরদার এটা করা যাবে না আলহামদুলিল্লাহ কর আল্লাহ যেন আপনাদের শহীদ বুঝদান করে বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন রাজা বাদশা নাই যারা আলেম তাদের জন্মদিন পালন করে তা আপনি করবেন কেন যে আলেম উলামা করে না কোরআন হাদিসের কোথাও কোনো ভিত্তি নাই এটা কেন করবেন এটা যেন আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন বাজান্ডে মনে রাখবেন সারা পৃথিবী শাসন করছে জুলকারনাইন যাকে আলেকজান্ডার বলে খ্রিস্টানের আলেকজান্ডার বলে এই আলেকজান্ডার জুলকারনাইন মৃত্যুর একদিন আগে তার ছেলেদেরকে ডেকে ডেকে বলে বাবা জি আব্বা এটা কাজ করো জি মৃত্যু বাবার ওসিয়াত পালন করা কিন্তু সন্তানের জন্য ওয়াজিব জি আব্বা কি করতে হবে আমি যদি মারা যাই আমার হাত দুটারে কাফনের কাপড়ের উপর দিয়ে আমি থুয়ে দিবা এইভাবে দি করে দিবা আমার হাত দুটারে সুন্দর করে বাইন্দা এইভাবে আমার কাফনের কাপড় এইভাবে মুনাজাতের মতো করে থুয়ে দিবা বুকের উপরে ছেলেরা বলে আব্বা কেন কোনো কেন প্রশ্ন নাই আমি যেটা বলছি সেটা করবে যাহা পানা যাহা বলিবে তাহাই করিবে আব্বা করব বাজানের কাফনের কাপড় কমপ্লিট হলো হাত দুটাকে বাইর করে বুকের উপরে এইভাবে রেখে দিলেন যারা এটা বোঝে নাই গো বাবা এরা সবাই কইতেছে দেখ মুনাফেক ইহুদি নাসারারা কয় দেখ বেটা মরার আগে তো যা করছে করছে মরার পরেও দেখ এর হাত বরে নাই মরার পরে হয়ে ভিক্ষা চাইতেছে যার যেমন মুস যার যেরকম বুস দাড়ি কাইটা রাখে মুস কথা কন যার যেরকম বুস দাড়ি কাইটা রাখে মুস কাজী নজরুল ইসলাম উনি একদিন বলেছিলেন কবি নজরুলরে না কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বলেছিল অনেক কষ্ট পাইয়া বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর হে নজরুল তুমি যদি জানিতে জীবনে কোনোদিন দাড়িটা না কাটিতে কিন্তু হিন্দু ভদ্রলোক উনি কথাটা বাস্তব বলেছে কাজী নজরুল ইসলামকে বলেছিল তুমি দাড়িটা কেন কাটো তো উনি আর একটা কথা বলছিল যার যেরম বোস দাড়ি কেটে রাখে মোস দেখবেন বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে কাই দাড়ি কোনো কিছু না নাথিং এটা ইসলামের কিছুই না এ কথাটা কোনোদিন বলবেন না রাখেন না রাখেন না এটা আলাদা গুণা কিছু না
মাসলা ভালো করে বুঝেন, সারা দুনিয়া আমার কথা আজকে যাবে। দাড়ি আপনি রাখেন না মুসলমান আছেন, নাম কি অস্তে থাকেন আর কাম কি অস্তে থাকেন মুসলমান আছেন। যদি আপনি বলেন দাড়িটা কিছুই না, নাথিং, এই শব্দটা জবানে উচ্চারণ করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। তো আপনার সব বললা সব মাটি, বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কারণ কি জানেন, দাড়িটা শেয়ার ইসলাম, দাড়িটা রাখা মুসলমানের জন্য ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এটা রাখেন না, মনে রাখবেন সৎকায় জারিয়া কিছু কিছু গুণা আছে, সৎকায় জারিয়া, সৎকায় জারিয়া যেরকম সোয়াব আছে সৎকায় জারিয়া গুণা আছে। সব সৎকায় জারিয়া কখন কয়, চব্বিশ ঘন্টা হইতে থাকে, যেরকম নদীর চব্বিশ ঘন্টা কিন্তু স্রোত চলে, কথা বলে না কেন, একদিকে যায় আর একদিকে আসে, চব্বিশ ঘন্টা কিন্তু স্রোত যাইতেছে আসতেছে, এক সেকেন্ডের জন্য নদীর স্রোত মিস নাই, এক সেকেন্ডের জন্য গুণা বন্ধ নাই, এক সেকেন্ডের জন্য গুণা বন্ধ নাই, এক সেকেন্ডের জন্য কোনো গুণা বন্ধ নাই। সেই গুণেরা হলো দাড়ি চাচার গুণা, এক সেকেন্ডের জন্য গুণা বন্ধ নাই। হজে গেছেন, কাবা ঘর ধরে গিলাপ ধরে কান্দতেছেন, গুণা হইতেছে, কিন্তু নফল নামাজ পড়তেছেন, গুণা হইতেছে, রোজা রাখছেন চব্বিশ ঘন্টা রোজা রেখে গুণা হচ্ছে। এই গুণা চব্বিশ ঘন্টা নদীর পানির মতো বহমান, চব্বিশ ঘন্টা গুণা হইতেছে, আবার তুমি কইতেছ দাড়ি রাখা কিছুই না। দাড়ি রাখা যদি কিছুই না হইতো, তাহলে আমি যদি এখানে দাড়ি গুলা চাইছা এখানে আইতাম, ওই সহসভাপতি হেলেন সাহেব কইতো, ওই মাসুদ ভাই কইতো, ওই সভাপতি কইতো, এটার লাইট তাইয়া মসজিদে বাইর কর, কথা কন দেখে, তা আমারে তোমরা লাইটতে বাইর কর, টাকা দাড়ি চাইছে আসলে, তা দাড়ি রাখা বলে কিছুই না চান্দু। যারা বলে দাড়ি রাখা কিছু না, ওই রকম বুঝ দাড়ি কেটে রাখে মুস, ঠিক না বে, ঠিক, আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরকার আমিন। যে আল্লাহর ওলিরা দাড়িগুলা সাস্তাছেন, মনে মনে নিয়তটা করে ফেলেন, আর যদি কোনোদিন ভুলে কোনোদিন কইয়া থাকেন যে দাড়িটা ইসলামে কিছু না, এটা না রাখলেও হয়, সৌদি আরবও তো রাখে না, সৌদি আরবের রাজা বাচ্চারা তো রাখে না, এই বেটা সৌদি আরব দলিল না, দলিল হলো কোরআন হাদিস, কথা বলেন না কেন, তারা তুফিকুম আমরাইন, নবী বলেছেন দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি দুইটা রেখে গেলাম, কোরআন প্লাস হাদিস, এই দুইটা হলো ইসলামের মাপকাঠি। আর সাহাবিকার নুজুম, আমার সাহাবিরা তোমাদের মাপকাঠি, দরকার মারহাবা, তবে ওই সাহাবি তোমার মাপকাঠি যে আমার আমার প্রতি যার অঘাত আমার এত্তেবার ভিতর আছে তার, সবাই না। আর একটা জিনিস মনে রাখবেন, আবু বকর যে এই দেশে জন্ম নিয়েছে, আবু জেহেলও কিন্তু এই দেশে জন্ম নিয়েছে, ঠিক না মিঠিক, সবাইরে যদি আপনি আবু জেহেলের মতো আবু বকরে মনে করেন, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, জোরকার আমিন। দাড়িডার সাইছেন না, চব্বিশ ঘন্টা গুনাহ হইতেছে, চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা এই নামাজে দাঁড়াই রয়েছেন এই অবস্থায় গুনাহ, রোজা অবস্থায় আছেন এই অবস্থাও গুনাহ, হজরে হেরাম পরে আছেন অবস্থাও গুনাহ। যে অবস্থায় এহরাম করার পরে গুনা বন্ধ থাকে, গুনা বন্ধ থাকার কথা, কিন্তু একটা গুনা চালু, সেটা হলো দাড়ি চাচার গুনা। আপনার সব গুনা কিন্তু বন্ধ, এহরামের কাপড়টা পরিধান করার সাথে সাথে সব মাপ, কিন্তু একটা মাপ নাই দাড়ি চাচার গুনা। তাহলে দাড়ি বলে না রাখলে কিছু হয় না? আর এটা যদি আপনি অবিশ্বাস করেন আমার এই হাদিস, আপনি যদি এটা অবিশ্বাস করেন যে এটা বানায় কইছে বাইতে সুজুদ মসজিদের ইমাম সাহ খতিব সাহ, একো কথা মানা যায়নি, এই কথা বলার সাথে আরো বড় কাফেল হবে না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। যার যেরকম বোস, একজনে কয় দেখো জুলকারনাইন মরার পরেও বেটা লোভ যায় না, হ্যাঁ বুঝাইতে চাইতেছে ভাই আমি মরে গেছি গে, আমার যার কাছে যার দিনা পাওনা আছে আমার দিয়ে দেন, আমাকে পোলা পান গেছে তুই ধুয়ে যাই কইতাস।
اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير كتغدا كرسي مالا جيبانا مقر داو تمر نام خاتير هلا زي شمعي لقو لقو حزيرا تنگر استمعي جمعنا مدر جنو ریڈیو ہی دے এই সময় তোমার আশিকি রাসূল কিছু পাগল তোমার নবীর ইশকের মাঠে পড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদল আমি জানি না কার জন জনম দুখিনী মা কার জন বাবা কবরে প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতে ঢুকাবে আমরাও তো একদিন কবরে চলে যাব আমাদের জন্য কি দোয়া করার মানুষ পৃথিবীতে থাকবে ওই মানুষটাই সবচাইতে হতভাগা ইন্তেকালের পরে যার কোনো দোয়া করার মানুষ থাকে না আল্লাহ এমন কাজ করে যেতে পারি অন্তত একটা রিকশা চালকও ভালো বলে একটু দোয়া করে দেয় আল্লাহ কাজ করে যাদের কিনে হাত তুলছি এদের চোখের পানিগুলা কবুল করো নবীর ইশকের জন্য কবুল করে লও এদের জানে মানে বরকত দিয়ে দাও হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দাও কত দূর দূরান্ত থেকে আমার ভাইরা দোয়া চাইছে মসজিদের অনেকের কমিটির বাইরে অপারেশন হবে আল্লাহ লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চাইছে তার সন্তানদের জন্য আল্লাহ তার সন্তানদের জন্য দোয়া চাইছে তোমার বান্দির শরীর অসুস্থ দোয়া চাইছে আইলাম মানিকগঞ্জ থেকে ধামরাই থেকে আল্লাহ সাভার থেকে তোমার অনেক পাগলগুলি দোয়া চায় সৌদি আরব থেকে আসিজুল নামে তোমার এক পাগল দোয়া চাইছে আমার মসজিদে আজকে 2000 টাকাও সৌদি আরব থেকে পাঠিয়ে দিছে ও মালিক তুমি আরে ভালো রাখো আকামার ব্যবস্থা করে দিও আর দুইটা ভাই বিপদে আছে আল্লাহ হেফাজত করিও আমার প্রবাসী ভাইরে বোনেরা যারা বাংলাদেশের বাইরে থাকে আল্লাহ তাদের ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ আমার প্রবাসী ভাই বোনেরা যারা বাংলাদেশের বাইরে থাকে আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন নেককার অবস্থায় আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ মসজিদে যারা টাকা দেয় পয়সা দেয় শ্রম দেয় বুদ্ধি দেয় তাদের সকলের বাবা মাকে আপনি মাফ করিয়া দিন আমার মসজিদে যে সাদ নামে একটা ছেলে হুসাইন নামে একটা ছেলে আমার মসজিদে টাকা দিবে আল্লাহ যারাই দেয় না দেখে দেয় তাদের সবাইকে আপনি মাফ করে দিয়েন তাদের জানে মালে বরকত দিয়ে দিয়েন হালাল রেজেকের ব্যবস্থা করে দিয়েন ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিয়েন আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন আল্লাহ টুঙ্গির ইস্তেমাকে কবুল করেন আল্লাহ আল্লাহ টুঙ্গির ইস্তেমাকে কবুল করেন আল্লাহ টুঙ্গির ইস্তেমাকে কবুল করেন আল্লাহ যে সমস্ত সাথী বাইরে আসছে তাদের সবাইকে কবুল করেন সহি সালামতে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন বাংলাদেশের বাহির থেকে যে সমস্ত অতিথিরা আসছে কোরআনের পাখিগুলো এই দেশে আসছে আল্লাহ তাদের শরীরকে আপনি ভালো রাখবেন সুস্থ রাখবেন ওই বজরগতের বরকতে আমার বাংলাদেশটাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন আসাল্লাহ তাআলা আল্লাহ খাস করে মাননীয় এমপি সাহেব অপুর্ণার দোয়া চাইছে আল্লাহ অল্প বয়সে চলে গেল অপু নিদর্শন দেখাই দিয়ে গেল জন্মবার্ষিকী পালন করতে এমপির সেই নিজের জন্মকে সব কিছু বিসর্জন দিয়ে কবরে চলে গেল আল্লাহ অপু যদি জীবনে কোনো ভুল ত্রুটি করে থাকে মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ তার সন্তানগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েন তার মেয়ে ছেলে মেয়েদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন আসাল্লাহ তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়িদিনা মাআকুম বিরাহমাতিকা ইয়া আরহামার